আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, এটা শেষ ভিডিও। এই ভিডিওতে আমি মানে যারা ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করার পর যদি রোগীর মানে রোগী যদি সুস্থ হয়, পরিপূর্ণ সুস্থ হয়, তাহলে দেওয়ার কিছু আছে কি নেই, যার দ্বারা আপনি উপকার পেয়েছেন তাকে কিছু দেওয়ার আছে কি নেই, এই জিনিসটা আমি হাদিস থেকে প্রমাণ করব। ভাইজান, হাদিসের মধ্যে এসেছে সাহাবাদের এক জামাত ইসলাম প্রচার করার জন্য অনেক দূর গিয়েছিল। যাওয়ার পর সেখানে তাদের সমস্ত রসদ শেষ হয়ে যায়, খাবার কিছুই নাই। তো তারা একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। সেই গ্রামের যে সর্দার তাকে বলল, ভাই তোমরা আমাদেরকে কিছু খাওয়াও, কিছু দাও। তো গ্রামের গ্রামবাসী বললো, না আমরা তোমাকে আমাদের আমরা তোমাদের কিছুই দিব না, অস্বীকার করলো দিতে। তখন তারা কি করছে, ওই সাহাবাদের জামাত, একটা বড় জামাত, মোটামুটি 100 লোক হবে, তাতে তাদের সবাই চলে যাচ্ছে। যে এক ব্যক্তি ডাকছে, এই শুনো 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 শুনো, কি হলো? ও, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে ঝাড়ফুঁক করতে পারে? কি হয়েছে কি? বলছে, আমাদের যে সর্দার আছে তাকে বিচ্ছুতে কেটেছে, বিচ্ছুতে, খুব যন্ত্রণা, যন্ত্রণা ভালো হচ্ছে না। তখন বলছে, হ্যাঁ সাহেব, বলছে হ্যাঁ আমি জানি, আমি জানি, ঝাড়ফুঁক জানি, তবে আমরা ফ্রিতে করবো না, ফ্রিতে সার্ভিস দিব না। কেন? তোমাদেরকে বললাম যে আমাদেরকে কিছু মেহমানি করাও, তোমরা মেহমানি করাতে রাজি হওনি, এই জন্য আমরা ফ্রিতে করবো না। কি লাগবে? বলছে, আমরা মোটামুটি 100 লোক আছে, সবাইকে একটা করে বকরি লাগবে, সবাইকে একটা করে বকরি, ছাগল দিতে হবে। রাজি হয়ে যায়, বলছে ঠিক আছে তাই দেওয়া হবে, আসো। যে সাহাবাই, সে সাহাবার আল্লাহ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ঝাড়তে শুরু করেন। বিকাল পর দেখা গেল ওই ব্যক্তি এমনভাবে সুস্থ হয়ে গিয়েছে যে মনে হচ্ছে যে তার কোনো রোগই নাই, রোগই ছিলই না রোগ, একদমই এমন সুস্থ হয়ে গিয়েছে। এবার দেখেন, তারা তো মুসলমান ছিল না, তারা তো কাফের ছিল, আবার কট্টর কাফের একেবারে, মানে সৌদি আরবের কাফের, তখন খুব কট্টর কাফের তারা। কিন্তু ওয়াদা কত পাক্কা দেখুন, ওয়াদা করেছে সুস্থ হলে 100 ছাগল দিব। তো 100 ছাগল গনে দিয়েছে ওদেরকে। 100 ছাগল দেওয়ার পর সাহাবাই কারাম বললো, এ ছাগল কখনো আমরা কিছু করব না, তা জবাই করে খাবো না, বিক্রিও করবো না, কিছু করবো না, যতক্ষণ পর্যন্ত আমরা রসুল্লাহামের নিকট উপস্থিত না হব এবং উপস্থিত হয়ে এর বিধান সম্পর্কে জিজ্ঞাসা না করব, আর আল্লাহ রসুল ইসলাম যে বিধান দিবে সেটাই আমরা মেনে চলবো। সাহাবায়ে কেরাম, বন্ধু আমি মধ্যে একটা কথা বলে দিচ্ছি, দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক বাটন ক্লিক করুন, ঠিক আছে বন্ধু? তো সাহাবায়ে কেরাম কি করলো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে এ সব কিছু বলল, সব ঘটনা খুলে বলল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি কি করেছো, কিভাবে সে সুস্থ হয়েছে? বলছে, আমি কিছুই করি না, আমি শুধু সুরা ফাতেহা পাঠ করে তাকে, মানে তার কানে পাঠ করেছি, তাতে আল্লাহ ওকে সুস্থ করে দিয়েছে। তখন বললো, তুমি কি করে বুঝতে পারলে সুরা ফাতেহা শিফা আরোগ্যকারী? তখন বলছে, ঠিক আছে তোমরা খুব উত্তম জিনিস দিয়ে ঝাড়ফুঁক করেছো, এত তোমরা এ সুরা ফাতেহা দিয়ে ঝাড়ফুঁক করেছো, তাতে রোগী সুস্থ হয়ে গিয়েছে, এই জন্য তোমরা যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে ছাগল সেটা তোমাদের জন্য হালাল। শুধু তাই নয়, তার মধ্যে তোমরা যে বন্টন করছো সেই বন্টনের মধ্যে আমার জন্য একটা অংশ রেখো, আমার জন্য একটা অংশ রেখো। এত রসুলুল্লাহ সাল্লাম এই কোরআন দিয়ে, কোরআন এবং সুন্নাহ অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত ঝাড়ফুঁক প্রমাণিত, তা দিয়ে ঝাড়ফুঁক করে করে যদি কোনো রোগী সুস্থ হয় আর সে রোগী যদি কিছু দেয়, সেটা অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। এবার দেখেন, এখানে সাহাবায়ে কেরাম কিন্তু শর্ত দিয়েছে যে হ্যাঁ তোমার ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু এই লাগবে 100 ছাগল লাগবে, এই শর্ত দিয়েছে। তা ওরা রাজি, 100 ছাগলই দিব ভালো হলে। কিন্তু বর্তমানে আমাদের আমাদের এলাকার মুসলমান কিরকম জানেন? আমাদের এলাকার মুসলমান হোক, অন্য কেউ হোক, যে কোনো জাতি হোক, ওরা কী ধরনের জানেন? আমি একটা ঘটনা বলি,
আমাদের গ্রামের একটা মেয়ে বিয়ে হয়েছে কান্দ্রাতে, অনেক দিন আগের ঘটনা, মানে 10-12 বছর কি 15 বছর আগের ঘটনা। সেই মেয়েটার কি এমন কঠিন রোগ হয়ে গেছে যে তাকে কলকাতা বড় হসপিটালে 1 বছর সেখানে রেখে চিকিৎসা করা হয়েছে। সে তখন তখনকার কথা, 1 বছরে সে প্রচুর টাকা, মানে লাখ টাকা মানে খরচ হয়ে গেছে তার পিছনে। চিকিৎসা করে কিছুই উন্নতি নাই, লাস্টে এমন অবস্থা হয়ে গেছে ডাক্তার বলছে ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, কারণ সে যে কোনো সময় মরে যাবে, যেই কোনো সময় মরে যাবে সে। তাকে ডাক্তার জবাব দিয়ে দিছে এবং তার পিছনে খেটে খেটে 2-3টা লোক তারও রুগী হয়ে গেছে এমন অবস্থা। সে রুগী নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসে, এবার কার কাছে আমার আমার কথা শুনেছে যে জেনারেল মৌলভী ওই সমস্ত রুগী দেখে যেগুলো ডাক্তার জবাব দিয়ে দেয়, ডাক্তার যেখানে শেষ ওখান থেকে ওর চিকিৎসা শুরু। তো ওকে একবার দেখাও, আমার কাছে মোটরসাইকেল করে এসেছে ভদ্রলোক, এসে বলছে এই ব্যাপার ডাক্তার জবাব দিয়ে দিছে, তো এখন আপনি কিছু করতে পারবেন? আমি বলছি তাহলে রুগীটা আমাকে একবার দেখতে হবে, চলেন দেখে আসবেন। দিয়ে আমি কি করলাম, দেখতে গিয়েছি, দেখে আমি অবাক একেবারে। সে শরীরের ভেতরে শুধু হাড় গোস্ত নাই, কিছু নাই, আর কথাই বলতে পারে না, মুখ দিয়ে চেউচেউ পাখির বাচ্চার মতন চেউচেউ করে আওয়াজ করে, ঠিক আছে, মানে সে তাকে দেখলো কেউ বিশ্বাসই করবে সে বাঁচবে, মনে হবে এখনই মরে যাবে সে, এই অবস্থা। কিন্তু আল্লাহর ভরসা আছে, ভরসা আছে, আর আমি আমার মনে হচ্ছে দূষিত রোগ, এটা দূষিত রোগ আছে, তাই আমি বা দোষ কেটে দিলে অবশ্যই ভালো হবে, যদি তার হায়াত থাকে, যদি হায়াত না থাকে তাহলে ভালো হবে না। আমি কি করলাম, আমি বলছি ইনশাল্লাহ ওর যদি হায়াত থাকে ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, যদি হায়াত থাকে। তো আমি এবার 3 দিন, আপনি তো 1 বছর চিকিৎসা করেছেন, 3 দিন আমার কাছে চিকিৎসা করুন, তাতে অসুবিধা কী আছে? এবার আপনার কী কাজ, আমাকে 3 দিন সকালে নিয়ে আসতে হবে মোটরসাইকেল করে, আমি সকালে ওকে ঝাড়বো, নতুন নতুন ঝাড়বো, আর ওকে গোসলের পানি তৈরি করে দিব, সেই গোসলের পানিতে সে গোসল করবে, স্নান করবে, এবং গোসল করার পর যে তেলটা দেবো সে তেলটা লাগাইতে হবে, ঠিক আছে, এসব করতে হবে, ঠিক আছে। তো আমি চলে এলাম, চলে এসে সারা রাত উপরে বসে আমি তেল আর পানি তৈরি করি, ইনশাল্লাহ কোরআন পড়ে পড়ে, কোরআন এবং দোয়া দরুদ পড়ে আমি পানি তৈরি করলাম। তৈরি করার পর পরদিন সকালে আমাকে নিতে আসলো, আমি গিয়েছি, আর মেয়েটার একটা বোন আছে, সে বলছে আমি আপনি আমাকে শিখিয়ে দেন আমি কী করতে, আমি সব কিছু ওকে করছি, আমি ঠিক আছে ওকে সব শিখিয়ে দিয়েছি, ওকে গা ধোয়া, বা গা ধোয়ানোর পর সমস্ত তেলটা শরীরে মাখতে হবে, আর এই পানিটা পান করতে হবে, আর গা ধোয়ানোর জন্য এই পানিটা দিলাম, এই পানিটা দিয়ে গা ধুতে হবে। ওই কুলের পাতা, 60টা কুলের পাতা নিয়ে বেটে তাতে কিছু পড়তে হয়, যা কোরআনের আয়াত হয় সেগুলো সেগুলো পড়েছি আমি, সেগুলো দিয়েছি। রুগী কিন্তু একদম বিছানা কত উঠতে পারে না, সে তাকাইতে পারে না, সে এদিকে এ মনও করতে পারে না, এমনও করতে পারে না, সেই বিশাল অবস্থা। চলে এসেছি, তার দ্বিতীয় দিন যখন গিয়েছি, আল্লাহ একবার, আল্লাহ একবার, যে রুগী এরকম রুগী সে বিছানায় বসে স্বাভাবিকভাবে মানুষের গল্প করছে, তার রোগই নাই, একদিনও পরিবর্তন, একদিনও পরিবর্তন হয়ে গেছে। তারপর সেদিন আবার ঝাড়ু ফুঁক করলাম দ্বিতীয় দিন, তারপরের দিন চলে আসি, তৃতীয় দিন গিয়ে দেখছি রূপ ওই বিছানাও নাই, সেখানে রুগীও নাই, কোথায় সে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, পাশের চারদিকে বাড়ির চারদিকে পাশের দেওয়া আছে দেয়ালের পাশের দিকে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি বুবু আমি দেখে রুগী দেখে আমারও বিশ্বাস হচ্ছে না যে এত উন্নতি 2 দিনে 3 দিনে। দিয়ে আমি বলছি বুবু তাতে আসলে আমি ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে দিলাম। তো বন্ধু, হ্যাঁ, তো রুগী একেবারে পরিপূর্ণ সুস্থ। চতুর্থ দিনে ওই রুগী বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে, বিয়ের প্যান্ডেলে বসে খাবার খেয়েছে, যেই রুগী 1 বছর মুখ দিয়ে এক পানি পর্যন্ত পান করতে পারতো না, পানি পর্যন্ত খাওয়া তো দূরের কথা, পানি পান করতে পারতো না, সেই রুগী চতুর্থ দিনে বিয়ের প্যান্ডেলে বসে ভালো করে খাবার খেয়েছে, পরিপূর্ণ সুস্থ। কিন্তু তার সঙ্গে আমার কন্ট্যাক্ট কী ছিল, 5,000 টাকা, যে তখন 15 বছর আগের ঘটনা, যে আমি বলছিলাম ভাইজান যদি রুগী ভালো হয়ে যায় আমি তো চিকিৎসা করবো ইনশাল্লাহ, আমার তবে আমার একটা ফি আছে 5,000 টাকা লাগবে, তবে 1 পয়সা আমি আগে লিখব না, হারাম হারাম আমি খাইনি, আমি চিকিৎসা করবো 3 দিন, তো চিকিৎসা তো বেশি দিন লাগে না, আমার কাছে মাত্র 3 দিন লাগে, 3 দিন করার পর 3 দিন পর পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, তখন আমাকে 5,000 টাকা লাগবে। বলছে আরে মশাই আপনি কী বলছেন, লাখ টাকা খরচ করে ফেলছি, আর আসা যাওয়া করতে করতে 3-4টা মানুষের রুগী হয়ে গেছে ওর পিছনে খেটে খেটে,
তো আমরা এত কিছু করতে পারছি, আর আপনার কাছে সুস্থ হওয়ার পর টাকা, তো আমরা কি সুস্থ হওয়ার পর আমরা 5,000 টাকা দিতে পারবো না? হাসছে আমার কথা শুনে, তখন আমি বিশ্বাস হয়ে গেল যে তাহলে টাকা দিতে পারবে। ওই রোগী যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তখন টাকা আর কেন ইয়ে নেই, কোনো কথাই বলে না কিছু না, ঠিক আছে। দিয়ে আমি রোগীর বাড়িতে গেছি সকালবেলাতে, তা বলছে বাড়িতে নাই, কোথায় চলে গেছে, কিন্তু পাত্তা পাচ্ছি না, ফোন নাম্বারটা নিয়ে আসছে, ফোন করলে ফোন তুলছে না, সে বিশাল হয়রানি। 15 দিন চলে গেছে, 15 দিন পর যদি একবার ফোন করে 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 একবার তুলেছে, তখন কি বলছে, বলছে আপনাকে টাকা দিতে মানা করছে, আপনি যে গ্রামে মসজিদে আছেন সেই মসজিদে, মানে আমি কথাগুলো বলতে চাই না, ভাঙতে চাই না, বলছে ওরা মানা করছে, ওই আমার আত্মীয়রা মানা করছে দিতে আপনার টাকা। টাকা কী দিব, ও তো আমাদের মসজিদে ইমামতি করে, তা ওকে আমরা বেতন দিই না, ওর পালি দিই না, পালি খাওয়াই না ওকে। আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ, কত বড় বিবেক দেখুন, ওদের বিবেক বুদ্ধি দেখুন। এই আমি যে আমাকে যে তোমরা বেতন দিচ্ছ, আমাকে খাওয়াচ্ছ, সে ফ্রিতে খাওয়াচ্ছ, আমি সকাল থেকে নিয়ে আর রাত পর্যন্ত আমি তোমার মসজিদে চাকরি করি, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমি মসজিদের মধ্যে আজান দেই করে, সে ওই জন্য তুমি আমাকে বেতন দিচ্ছ, তার জন্য তার সঙ্গে সম্পর্ক, হ্যাঁ কী সম্পর্ক, তো আমাকে 1 পয়সা দেয়নি, বুঝতে পারছো তো, 1টা পয়সা আমাকে দেয়নি, তো এরকম অবস্থা। তো আবার পয়সা তো দেয়নি, আবার ওই রুগী যে রুগীটা আছে তার ভাই এসে আমাকে কি বলছে, কেন পয়সা দিব তোমাকে, কিসের পয়সা দিব, তুমি কি করছো, তুমি 2টা ফুক দিয়েছো, ফুকের জন্য এত টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, হ্যাঁ 100 টাকা লাও, 200 টাকা লাও, এসে বলছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বিবেক মানুষের, এরকম তো এরকম এরকম যদি বিবেক থাকে তাহলে আল্লাহ একবার, তারা কি করে, তাদের যাদের ইনসাফ নাই, যাদের ইনসাফ নাই তাদের ইমান নাই। তা বন্ধু এমন করলে হবে না, চিকিৎসা করব, কন্ট্রাক্ট হয়ে যাবে, সে কন্ট্রাক্ট মোতাবেক রোগী ভালো হলে যে যে কন্ট্রাক্ট হয়ে যাবে সে মোতাবেক তার দিতে হবে, ফি দিতে হবে। এবার আপনি যদি বলেন না ফি দিব না, এবার রুগী ভালো হয়ে গেছে, এবার আমাদের হাতে তুমি পড়ে গেছো, এবার আমরা যা দিব সে তা নিতে হবে, তা কখনো নয়, তা কখনো হইতে পারে, কন্ট্রাক্ট হয়ে যাবে, সে কন্ট্রাক্ট মোতাবেক যদি আপনি পয়সা না দেন তাহলে কি আমাদের দিন, এটা আপনার ঘাড়ে চেপে থাকলো, এই ঋণটা চেপে থাকলে, চেপে থাকলো, আর কি আমার দিন তো পয়সা থাকবে না, সেখানে নেকি কেটে নিতে হবে, নেকি আল্লাহ নেকি দিবে আপনার, নেকি আমাকে দিয়ে দিবে। তাই বলছি যারা চিকিৎসা করবেন অবশ্যই কন্ট্রাক্ট মোতাবেক, রুগী ভালো হয়ে গেলে সুস্থ হয়ে গেলে অবশ্যই কন্ট্রাক্ট মোতাবেক কী করবেন, পয়সা দেবেন। আবার এমনও রুগী আছে দেখেন, এমনও রুগী আছে, একটা রুগী 4 লাখ টাকা খরচ করছে, ভালো হয় না, সে এমন করে পড়ে থাকতো, এমন করে পড়ে থাকতো, এদিকে হইতো না ওইদিকে হইতো না, আর চোখ মানে তাকাইতে পারতো না, কিছু না মনে হয়েছে তার, সে মরা মরে গেছে এরকম, আর কিছু স্যালাইনতে খাবার ঢুকেতো, খেতে পারতো, কিচ্ছু খেতে পারতো না। আচ্ছা সেই রুগী আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ, 2 দিনের মাথা সে নিজে নিজের হাত দিয়ে ভাত কোচলিয়ে ভাত খেয়েছে সে, এবং 3 দিনের মাথায় এক পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, যে বিছানা থেকে উঠতে পারতো না, সে ছুটে বেড়াইছে, নিজে গা ধুইত, নিজে গা ধুইত, নিজে কাপড় কাপড় টাপড় পরতো, সব কিছু নিজে, সব কিছু নিজে করতো, ঠিক আছে। মানে গ্রামের লোক আমাকে আমাকে এসে বলতো যে আরে উমুক তো ভালোই গেছে মশাই, আরে মানে আমি নাম করবো না, বলতো উমুক তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে মশাই, পরিপূর্ণ সুস্থ, শুধু 1টা গ্রামের লোক নয়, আশেপাশে যাদের 3-4টা গ্রামের লোক আছে সবাই দেখ ওকে দেখতো, সবাই আমাকে এক কথা বলতো, আমিও জানি যে ভালো হয়ে গেছে, কিন্তু তারপরও আমাকে 1টা পয়সা দেয়নি, 1টা পয়সা দেয়নি। আর এরকম এরকম মানুষ ওরা, ছি 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 ছি, তো এরকম না শুকরে না শুকরে গেলো, অকৃতজ্ঞ লোক, এগুলো অকৃতজ্ঞ লোক, যার কাছে সুস্থ হয় তাকে পয়সা দেয় না, যার কাছে সুস্থ হয় না ডাক্তারদেরকে 2,00,000 টাকা দিয়ে আসছে সেখানে, এরকম মানুষ। এবার আপনারা মনে করছেন আমাদের হাতে পড়ে আছে, আমরা মনে হয় দিব মানে দিব না, এটা কিন্তু ইনসাফ নয়, এটা ইমানের পরিচয় নয়, মুসলমান যারা সত্যিকার মুসলমান তাদের দ্বারা এটা সম্ভব নয়, আর যাদের এরকম নামধারী মুসলমান হবে, নামকে বাস্তব মুসলমান, তাদের দ্বারা এটা সম্ভব। এবার আমার কাছে আসবেন চিকিৎসা করতে, অবশ্যই ওই সমস্ত লোক যাদের যারা মানে সুস্থ হওয়ার পর তার ফি দিতে পারবেন, সুস্থ হওয়ার পর পরিপূর্ণ ফি দিব, হ্যাঁ কোনো ব্যাপার না, 3-4 2টা লোক নিয়ে আসবেন সাক্ষী, হ্যাঁ তাহলে ভালো, ভালো কথা, তাহলে আমার কাছে এসে না খামাখামি এরকম রোগী দেখবেন না। আর মানুষ এখন ভালোই পয়সা দেয় না কিছু দেয় না, তাহলে কী করে চিকিৎসা করবো। যাই হোক বন্ধু,
আমি মোটামুটি এ সম্পর্কে অনেকগুলো ভিডিও তৈরি করলাম, 9টা হয়ে গেছে এই ভিডিওটা নিয়ে, 9টা ভিডিও হয়ে গেছে। আশা করি তাহলে এই নিয়ে আর আলোচনা করব না। এই ভিডিওগুলো দেখলে এর মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু আলো। তা ঠিক আছে, আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। ঠিক আছে বন্ধু, তাহলে রাখছি, ওকে।